মামলাটা তো আপনারা জানেন আগে থেকে মামলাটা আজকে শেষ পর্যায়ে ছিল আইএফএর জন্য আপনার জ্ঞাত আইনগত সম্পদ অর্জন সম্পদ প্রত্যাবর্তন নাইন অন্ডারিং এবং ক্ষমতা প্রদানের মামলা সে মামলাটা আপনার গত ডিসেম্বরে চার্জ হয়েছিল চার্জ হওয়ার পরে দ্বিতীয় আমাদের পক্ষ থেকে আমরা চরিত্র সাক্ষী আগে উপস্থাপন করেছিলাম আজকে লাস্ট সাক্ষী ছিল আপনার আইউ রিয়াজুদ্দিন সাহেবের উনি আজ কাদাত উপস্থিত হয়েছেন ইন দি মিনটাইম যে পলাতক আসামি যদি চুমকি করা উনি আজ কাদাত আত্মসমর্পণ করেছেন মাননীয় আদালত ষড়যন্ত্রে তাকে কারাগারে প্রেরণ করেছেন উচ্চতর আদালতে আসামি পক্ষ যাওয়ার তো সুযোগ আছে আসামি পক্ষ চুমকি কারণে দিল তাকে বাইরে এতদিন দেশেই ছিলেন দেশে ছিলেন এবং আজকে স্বেচ্ছায় আত্মসমর্পণ আমরা তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ শেষ আমাদের যারা বাকি রয়েছে তাদেরকে জেরা করার একটা আবেদন ছিল চুমকি কারণ শারীরিকভাবে অসুস্থ তাকে যাতে জেলখানায় পর্যাপ্ত পরিমাণ মতো প্রয়োজনীয় স্বাস্থ্য চিকিৎসা দেওয়া হয় সেটার একটা আবেদন এবং জামিন দেওয়া হয়